ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই, আপনি প্রশ্ন করেছেন যে মানুষকে কবর দেওয়ার পরে বা শেষে চারদিকে যে চারটা বাস গাড়া হয়, তখন চারটা সুরা সাইরো কুল নাস পালা কুল হু আল্লাহ কলিয়া এগুলি পড়ে গাড়তে হয়, পড়ে এই দোয়া পড়ে জুড়ে জুড়ে পড়তে হয়, এটা কতটুকু শরীয়তসম্মত? প্রিয় দিনী ভাই, একজন মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়, আর শুধুমাত্র তিনটা আমল বাকি থাকে। মুসলিমের মধ্যে একটা হাদিস 4223 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল বাকি থাকে। একটা হলো ওলাদুন সালেহ, আরেকটা হলো সদকায়ে জারিয়া, আর আরেকটা হলো এমন জ্ঞান যে জ্ঞানের দ্বারা মানুষ ফায়দা পায়। এই তিনটা বা এই তিনটা সুরত বাদে, এই তিনটা সিস্টেম নিয়ম বাদে আর কোনো সুরত নাই যে এভাবে মৌতকে লাভবান করা যায়, মায়িত মৃত ব্যক্তিকে লাভবান করা যায়, মৃত ব্যক্তিকে লাভবান করার এই তিনটাই সুরত। তো প্রিয় দিনী ভাই, এখন যারা এগুলি পড়ে, কুল পড়ে চারটা, কুল পড়ে চারটা বাস গেড়ে দেয়, মূলত তারা উদ্দেশ্য হলো মাইতকে আমরা এগুলির ফায়দা পৌঁছানো। তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তিকে ফায়দা পৌঁছানো কীভাবে যায় সেটা বলেছেন, যে সাদকা করো অথবা নেক সন্তান অথবা এমন জ্ঞান যে জ্ঞানে ফায়দা মানুষ পায়। যেমন ইমাম বুখারী মুসলিম, ওনারা বুখারী মুসলিম লিখে গেছেন, হাজার হাজার মানুষ পড়তেছে তার দ্বারা ফায়দা পাচ্ছে, সেগুলি পড়ে নামাজ শিখতেছে, নামাজ সহি সুন্দর সুন্দর করে আদায় করতেছে, তো তারা, এটা হলো সদকায়ে জারিয়া। আরেকটা হলো যাকাত, এই সাদাকা যেটা যদি সদকায়ে জারিয়া করে, এটা হলো এমনভাবে যে কোনো মানুষ তার সন্তান রেখে গেল বা তার সন্তানরা তার জন্য সাদকা করতেছে অথবা তার আত্মীয় স্বজন বা যে কেউই তার জন্য সাদকা করতেছে, তখন সেই সাদকার সওয়াব ওই ব্যক্তি পাবে। তো প্রিয় দিনী ভাই, বুখারীর একটা হাদিস 2756 নম্বর হাদিসের মধ্যে হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সফরে থাকা অবস্থায় আমার আম্মা মারা গেলেন, তখন আমি রাসূলকে বললাম যে আমার আম্মু তো মারা গেলেন, আমি ওনার জন্য কোনো সাদকা করতে পারি কি না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ করো। তখন তিনি বললেন যে আমি একটা কুয়া খনন করে দেই। তখন একটা কুয়া খনন করে দিলেন, পানির কূপ, এটা থেকে মানুষ পানি পান করতেছে, পশু পাখি পানি পান করে, তো এটার সওয়াবও কিন্তু ওনার মা কবরে বসে বসে পাবেন। তো এটা হলো সদকায়ে জারিয়া। নেক সন্তান যদি রেখে যান, নেক সন্তানে যদি দোয়া করে, দোয়া করার কারণে তার কবরের আজাব মাফ হবে, তার কবরের দারজাত বুলন্দ হবে নেক সন্তানে দোয়া করে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেকে মানুষ হুজুর এনে বাড়া করে দোয়া করায়, নেক সন্তানে যখন তার মা বাবার জন্য দোয়া করবে তখন সেই দোয়াটা মন থেকে হবে, আর অন্যজনে যখন দোয়া করবে তখন সেই দোয়াটা কতটুকু মন থেকে হবে এটা তো এমনি বোঝা যায়। কারণ ইবনে মাজার একটি হাদিস 3660 নম্বর হাদিস, এক ব্যক্তি জান্নাতের দরজাত বুলন করা হলো, ওই ব্যক্তি দেখলো, দেখার পরে বলল, আল্লাহ আমার তো এই আমল ছিল না, কিন্তু জান্নাতে আমার এই আমলগুলো কোত্থেকে আসলো, কিসের আমল? তখন তাকে বলা হবে যে তোমার নেক সন্তান দুনিয়ায় তোমার জন্য ইস্তেগফার করেছে। কিন্তু হাদিসের মধ্যে এটা বলা হয় নাই যে তোমার নেক সন্তান বা তোমার আত্মীয় স্বজন তোমার জন্য কোরআন পড়ে দোয়া করেছে, তোমার জন্য কোরআন খানি করেছে, কোরআন খতম পড়েছে, এটা কিন্তু বলা হয় নাই। সুনেন ইবনে মাজার সহি হাদিস এটা, যে আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তিকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি আল্লাহর কাছে জিজ্ঞেস করবে যে এই আমলগুলো কোত্থেকে আসলো, তখন তাকে বলা হবে তোমার নেক সন্তান তোমার জন্য মাগফিরাত করেছে, দোয়া করেছে। তো প্রিয় দিনী ভাই, তো আসলে মাইয়িতকে লাভবান করা এই যে তিনটা সুরত, আল্লাহ রসুল বললেন মুসলিমের হাদিস যে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটাই বাকি থাকবে। কিন্তু এই তিনটার ক্ষেত্রে কিন্তু কোরআন মানুষ তার জন্য খতম করে যে দোয়া পড়বে, চাইরো কুল পড়ে চারটা বাস কাটতে হবে, এটা কিন্তু ইসলামে নাই, এটা হলো বেদাত, এটা করা যাবে না। আর যে মিনহা খালাকনাকুম, ওই যে কোরআনের আয়াত পড়া হয়, এটা কিন্তু আসলে মাইয়িতকে দাফন করার দোয়া না,
তো মাইতকে দাফন করার সময় যেটা হলো আমরা বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা পরে বলবেন, পরে মাইতকে দাফন করবেন। দাফন করার পরে তার জন্য দোয়া করতে পারেন, আপনারা দোয়া করবেন তার জন্য, মাইতের জন্য। তবে যেভাবে আপনি বললেন যে সাইরো ফাতিহা পড়ে বা সাইরো কুল পড়ে বা চারটা বাস করা হয়, এটা কিন্তু ইসলামের বিধান না। ইসলামের বিধান যেটা, সদকায়ে জারিয়া নেক সন্তান তার জন্য দোয়া করবে, এবং এমন জ্ঞান যেই জ্ঞানে মানুষ ফায়দা পাবে। জাযাকাল্লাহু খায়র।